আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। চলছে প্রিয় ডেইলি কুইজ। আজ 18ই মার্চ 2021। আজকের কুইজটি একজন সাহিত্যিককে ঘিরে। শুরুতেই বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আচ্ছা, শুরু করি। আবুল মনসুর আহমদের জন্ম 1898 সালের 3ই সেপ্টেম্বর ময়মনসিংহের ধানীখোলা গ্রামে। 1979 সালের 8ই মার্চ তার মৃত্যু হয়। আবুল মনসুর আহমদ একজন বহুল পরিচয়ের ব্যক্তি। সাংবাদিক হিসেবে সাপ্তাহিক মোহাম্মদী, দি মুসলিম, সওগাতের মতো পত্রিকার সঙ্গে যুক্ত থেকে এক সময়ে তিনি দৈনিক কৃষক ও দৈনিক ইত্তেহাদের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ ও কলকাতায় আইন ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বহুদিন। দীর্ঘদিন মুসলিম লীগের সঙ্গে যুক্ত থাকার পর দেশ ভাগ হলে তিনি আওয়ামী মুসলিম লীগে যোগ দেন। এসব পরিচয়ের বাইরেও তিনি ছিলেন একজন সাহিত্যিক, সমাজ ও পরিপার্শ্বের ধর্মীয় এবং রাজনৈতিক কুসংস্কার বিরোধ, ভণ্ডামি এবং ধর্ম ব্যবসার বিপক্ষে তিনি সারা জীবন সোচ্চার ছিলেন। প্রশ্নটি হচ্ছে, সাহিত্যে অবদানের জন্য আবুল মনসুর কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? সাহিত্যে অবদানের জন্য আবুল মনসুর কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? এখানে অপশনগুলো হচ্ছে 1960 সালে, 1961 সালে, 1963 সালে, 1964 সালে। এই কুইজটির উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রিয় অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রিয় অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাই হোক, আমরা উত্তরটি দেখে আসি। এটা সার্চ দেওয়ার পর এখানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাই। যাওয়ার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের প্রধান উদ্দেশ্য। বাংলা সাহিত্যের 10টি শাখায় পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের মূল্যমান 3 লক্ষ টাকা। প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের পুরস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক প্রদান করেন। এ পর্যন্ত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকের তালিকা, নিচে একে 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 সবার তালিকা দেয়া আছে। 2020 পর্যন্ত তালিকা দেয়া আছে। তো আমাদের প্রশ্নটি ছিল, সাহিত্য অবদানের জন্য আবুল মনসুর কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? এখানে দেখা যাচ্ছে 1960 সালে জনাব আবুল মনসুর আহমদ ছোট গল্পের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এই কুইজের উত্তরটি দেওয়ার জন্য আপনাকে প্রিয় অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। তাতে করে যা হবে, আপনি প্রিয় ডেইলি কুইজের অন্যান্য ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।